সাবস্ক্রাইব করুন সঞ্জয় টেক বিডি চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এখান থেকে অল সিলেক্ট করে দিন, কারণ পরবর্তী আমরা কোনো ভিডিও চ্যানেল সবার আগে পাওয়ার জন্য এবং লাইকি সম্পর্কে জানার টিউটোরিয়াল আছে আমাদের চ্যানেলে, সব পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের আজকে টিউটোরিয়ালটা তোমরা এই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝেছেন। বন্ধুরা, আজকে আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ভিডিও বিফোর থেকে কী আফটার পরিণত করবেন, অর্থাৎ কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডটিকে কালার চেঞ্জ করবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনার আকাশের ব্যাকগ্রাউন্ডটিকে নীল করবেন এবং কীভাবে আপনার গাছপালাটিকে সবুজ করবেন এবং আপনার গোল ফেস কীভাবে ভিডিও এডিটিং করবেন। সম্পূর্ণ একটি কার্ড প্রজেক্ট নিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করতে চাচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ টিউটোরিয়াল দেখুন। তো বন্ধুরা, বড় হতে চাইছে সঞ্জয় টেক, আমি আছি আপনাদের সাথে সীমান্ত সরকার সঞ্জয়। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী আমরা কোনো ভিডিও চ্যানেল সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও মেকিং করার জন্য আমাদের দরকার কি কাপকুটে অ্যাপস। তো কাপকুটে অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওদের খুব সহজে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ডাউনলোড করার পর আপনার ফোনে চলে যাবেন। ফোনে যাওয়ার পর আপনার এদের কাপকুটে অ্যাপসটি ওপেন করবেন। বন্ধুরা, আমি এদের কাপকুটে অ্যাপসটি ওপেন করছি। তো আপনারা এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করলাম, ওপেন করার পর আপনার এখান থেকে পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট, অর্থাৎ আপনার এদের প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এদের ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার এখান থেকে অনেকগুলো ভিডিও এসে যাবে, আপনারা আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন। আমি এখানে মূলত আদির ভিডিওটি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন। নিয়ে এরপরে এদের অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার ভিডিওটি হোম স্ক্রিনে চলে আসবে। এরপর আমি আপনাদেরকে একটু ভিডিওটি রিপ্লাই করে দিচ্ছি। তো আপনি দেখুন, কারো ভালোবাসা দেখা ভাইবেন না, আপনি সিঙ্গেল। তো বন্ধুরা, দেখেছেন আমাদের ভিডিওটি, আমাদের ভিডিওটি কোনো কালার গ্রেডিং নেই। এখন আমরা কালার গ্রেডিং জন্য এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর আমরা এখান থেকে পেয়ে যাবো কি অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট। তো আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে চলে যাবো ট্যাম্পে। তো দেখুন, এই ট্যাম্প, আপনার ট্যাম্পে ক্লিক করবেন। ট্যাম্পে ক্লিক করার পর আপনার -50 করে দেবেন। তো আমি এখান থেকে দেখুন -50 করে দিলাম। করে দেওয়ার পর আপনার প্রথমে চলে যাবেন, প্রথমে যাওয়ার পর আপনার ব্যাডনেসে ক্লিক করবেন। ব্যাডনেসে ক্লিক করার পরে আপনার এখান থেকে -25 করে দেবেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি, আপনারাও করে দেবেন। তো বন্ধুরা, এরপর আপনাকে পেয়ে যাবেন কি স্যাটুরেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটা করে দেবেন 50। তো বন্ধুরা, এখান থেকে দেখুন +50 করে দেবেন, আমি এখান থেকে করে দিচ্ছি। সুন্দর করে দেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি দেখুন, আপনারা এখান থেকে কিন্তু আমাদের গাছপালাটা কিন্তু সবুজ হয়েছে, এখান থেকে দেখুন এটা কিন্তু নীল হয়েছে। এরপর আমাদের আকাশটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেয়েছে। এরপর দেখুন এটা বিফোর এবং এটা আফটার। সুন্দর, আপনারা নিজেদের মধ্যে আফটারটা দিয়ে দেবেন। সুন্দর, এরপর আপনার এক্সপোর্টেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে -25 করে দেবেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি, আপনার কিন্তু বাড়তি করে দিলে আপনাদের ভালো লাগবে। আমি বলবো আপনাদের এখানে 25 করে দেবেন। তো 25 করার পরে আপনার কিন্তু সারপেন এখানে ক্লিক করবেন। সারপেন এখানে ক্লিক করার পরে আপনি এটা করে দেবেন 100 করে দেবেন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে কালারফুল এখান থেকে ক্লিয়ার হওয়ার জন্য। এরপর আপনাকে হাইট লেটিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু -50 করে দেবেন। -50 করে দেওয়ার কারণ হচ্ছে আপনার আকাশটি কালার চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আপনার এ দেখুন কালার চেঞ্জ হয়ে গেলো। এরপর আপনি এখানে পেয়ে যাবেন কি হুই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এই হুই। তো বন্ধুরা দেখুন এই হুয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার দুই পাশে দিতে পারেন, চাইলে আপনার এই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, চাইলে অথবা এই ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, আপনি নিজেদের মতো দিয়ে দিবেন। সো বন্ধুরা, আমার থেকে ভালো লেগেছে এই ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখান থেকে আকাশটা কিন্তু নীল হয়েছে এবং এখান থেকে আকাশটা কিন্তু তেমন নীল হচ্ছে না, কিন্তু আমার থেকে এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে, তাই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব, কারণ আমাদের গাছপালাগুলো এখান থেকে কালারফুল হয়েছে। এরপর আমি এখান থেকে সাইনাকারি ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের সাইনাকারি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এখান থেকে বের হয়ে যাবেন। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বের হয়ে যাওয়ার পর আপনারা আপনারা নিচেতে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে আপনার এখান থেকে পেয়ে যাবে অ্যাডজাস্ট। তো এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা আবার চলে যাবেন ট্যাম্পে। তো বন্ধুরা দেখুন, ট্যাম্পে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে করে দেবেন কি 50। তো বন্ধুরা দেখুন -50 রেখে দেবেন। এরপর আপনার এখান থেকে চলে যাবেন ব্যাডনেস। তো দেখুন ব্যাডনেসে ক্লিক করবেন। ব্যাডনেস ক্লিক করার পর আপনার এখান থেকে -10 করে দেবেন। সো এখান থেকে করে দিচ্ছি আমি, আপনারাও করে দেবেন। তো দেখুন এখান থেকে করে দিলাম। এরপর আপনার এখান থেকে সবার শেষে চলে যাবেন। সো এখান থেকে দেখুন, এটা আপনারা এখান থেকে একটু করে দিলে আপনার মনে হয় ভালো হয়, আপনার নিজেদের মতো দিয়ে দেবেন। এটি এটি হচ্ছে আপনার শুধু আকাশটি ব্যাক কালার চেঞ্জ করবে, আর কিছু না, আপনার নিজেদের মধ্যে দেবেন। এক্সপোর্টেশনটা 25 করে দেবেন। এরপর আপনার কিন্তু সবার শেষে চলে যাবেন। সুন্দর দেখুন, এখানে ক্লিক করবেন হুই। এখানে ক্লিক করার পর আপনার -50 করে দেবেন। সুন্দর, এখান থেকে প্লাস রাখলে এখান থেকে ধাপটা রাখছে, আপনার কিন্তু -50 করে দেবেন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে অনেক কালার চেঞ্জ হচ্ছে। সুন্দর, এইভাবে কিন্তু আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করবেন। তো বন্ধুরা, এরপর আপনার সাইনাকারে ক্লিক করে আপনার এখান থেকে বের হয়ে যাবে।
সুন্দর। এরপর আপনারা এখান থেকে এটা বড় করে দেবেন, আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। সো এখান থেকে দেখুন এটা এখান থেকে আপনারা টেনে আপনারা লম্বা করে দেবেন। লম্বা করে দেওয়ার পর আপনার এখান থেকে লোগো পড়বে, লোগোটা আপনার এখান থেকে ডিলিট করে দেবেন। তো এখান থেকে পাই যাবেন ডিলিট, ডিলিট করে দেবেন। এরপরে বন্ধুরা আমাদের ভিডিওটি এডিটিং হয়ে গেল। তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিতে চাই, তো দেখুন আপনারা ভিডিওটি। কারো ভালোবাসা দেখা ভাইবেন না আপনি, তো আপনারা হয়তো এখানে ভালোভাবে দেখছেন না, আমি আপনাদেরকে সেভ করে দিচ্ছি। তো সেভ করার জন্য আপনারা উপরে আইকন পেয়ে যাবেন, তো সেভ আইকনে আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে রেজিস্ট্রেশনটা এখানে বাড়িয়ে দেবেন, বাড়ি দেওয়ার পর আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, তো আপনার ভিডিওটি এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা মূলত ছিল এই ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, তো আপনারা ভিডিওটি দেখুন। কারো ভালোবাসা দেখা ভাইবেন না আপনি সিঙ্গেল, কারো ভালোবাসা দেখা ভাইবেন না আপনি সিঙ্গেল, কারণ আপনার ভালোবাসার মতো আছে। ফিরে বোনা জানি মাথায় আকাশ ভাঙ্গা পড়লো আমি।